হ্যালো বিয়ার্স টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি এই ওয়েবসাইটে নিয়ে চলেছি যে আপনারা দেখতে পারবেন আপনাদের রেশন কার্ড হয়েছে কি না তা খুব সহজে আপনাদের মোবাইলে দেখতে পারবেন তো আমরা শুরু করার আগে তো প্রথমত আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার যে যারা যারা আমার এই টেকনিক্যাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্রথমত সাবস্ক্রাইব করবেন তার পাশে বেল আইকনে চাপ দেবেন যাতে আমার সমস্ত ভিডিওটি নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে খুব সহজে চলে যায় তো শুরু করা যাক প্রথমত আমরা গুগল ক্রোমে যাবো গুগল সার্চবারে গুগল সার্চবারে গুগল ডট কম থেকে সার্চ সার্চ করবো তো সার্চ করার পরে সার্চবারে দেব ডাব্লু পি ডিএস ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করবো তো সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কাছে চলে এসেছে আমাদের কাছে চলেছে প্রথম প্রথম যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি ডাব্লু বি পিটিএস এই লিঙ্কটিকে আমরা জাস্ট ক্লিক করবো তো ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পেজটি চলে আসছে চলে আসলে নিচে চলে যাবেন চল যাওয়া এই দেখুন রিসিপ্ট রিসিপ্ট ওয়ার্ডসের নিচে ঠিক রেশন কার্ডের ছবিটির নিচে ঠিক সার্চ ইয়ার ডিজিটাল রেশন কার্ড এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলাম আমি জাস্ট টোয় অপেক্ষা করবেন নেটটি স্লো আর এই সাইটটি সবসময় এতটা এত চাপ থাকে যে সেটি খুব স্লো চলে তো আমি সে ক্লিক করার পরে জাস্ট এরকম চলে এসেছে ভালো হয়েছে দেখুন এখানে রেশন কার্ড নাম্বার তো রেশন কার্ড নাম্বার তো রেশন কার্ড নাম্বার আমাদের কাছে নেই অ্যাপ্লিকেশন করেছি তো আমরা কীভাবে রেশন কার্ড নাম্বার করবো সেহেতু আমাদের নেমে নাম দিয়ে সার্চ করতে হবে তো নাম নিলাম এখানে নাম আপনাদের এই গার্জেন পরিবারে হেড অফ দ্য ফ্যামিলির একজন নাম দেবেন তো আমি এখানে জাস্ট একটি নাম দিয়ে দিচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্টে সিলেক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম তারপরে ভিউ রেশন কার্ড ডিটেলস এখানে জাস্ট ক্লিক করবেন দেখুন এখানে রেশন কার্ড ডিটেলস নট সার্চ ক্যাটাগরি তো এইখানে আবহাওয়া আমি একটু অক্টো অন দেখুন এখানে এখানে তোর তোমার হচ্ছে দেখুন এরকম আসবে তো বর্তমান সাইটটি এরকম আছে তো খুব শীঘ্রই এটি চালু হয়ে যাবে তো আপনার যা যা অ্যাপ্লিকেশন করেছেন তারা এখানে নাম নাম ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করবেন তারা অবশ্যই পেয়ে যাবেন নামটি তারপরে সে নামটি পরে তারপরে থ্রি ডট এখানে যাবেন যে এখানে ডেস্কটপ সাইটটি আছে এটি ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ডেস্কটপ সাইটটা যে সেরকম আছে সেরকম মোবাইলে চলে চলে আসবে তো আপনারা সেইভাবেই দেখতে পারেন তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো জাস্ট ভিডিওটি আজকে এই পর্যন্তই